পাসারো 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 পাস
রাজু বাহ, এই দিনটা দেখার জন্য আমি এতদিন ওয়েট করেছি। শেষ পর্যন্ত তুমি এসে আমাকে এরকম ধামা দেখাইলা। কি যে করি, মাইয়া ডাইলো বাড়ির কিছু অন্য খাওয়াইতে পারলাম না, হাতে টাকাও নাই। আমি জানি তোমার কষ্ট হইব, কিন্তু আমি তো নিরুপায়, কি করবো কও? তোমার স্বপ্ন তো আমার পূর্ণ করা লাগবো। স্যার আমারে কইছে জিমনুক আজকের মধ্যে টাকাটা জমা দিতে। এতগুলা টাকা এখন আমি কই পাবো মা? কত আচ্ছা দেখি যে ইব্রাহিম আছে না, ইব্রাহিমে টাকা শুধু দে শুনছি, ওর কাছে যাওয়া লাগবে। আমি জানি শুধু টাকা আনলে তোমার অনেক কষ্ট হইব সুদ দিতে, কিন্তু কি করবো কও? আমি তো তোমার স্বপ্ন পূর্ণ করার জন্য অনেক দৌড়াইতেছি, কিন্তু এই কষ্ট আমাকে থাকবো না। দেখো আমি একদিন যখন অনেক বড় হমু, তখন আমাকে টাকা পয়সা থাকবো, ঘর বাড়ি গাড়ি সব থাকবো, খালি আমি দেখো পড়ালেখাটা ভালোভাবে করতে পারি কি না। আচ্ছা ঠিক আছে, তুই এসব নিয়ে টেনশন করিস না, ঠিক মতো লেখাপড়া কর আর ভালো মতো পরীক্ষা দে। তাহলে তুই বাড়ি যা, আমি ইব্রাহিমের কাছ থেকে টাকা নাই না পড়া নি দিব। আচ্ছা মা আচ্ছা যা। আল্লাহ মায়েরা তো আশা দিলাম ইব্রাহিমকে টাকাটা আমারে দিব, আমি তো মানুষের বাড়িতে ভিক্ষা করে আন না, নিজের দুই মাঝে দুইটা পেট চালাই আর মেয়েটার লেখাপড়া চালাই দিয়েছি। আল্লাহ জানে যায় যাই এই দেখি ইব্রাহিমে যদি টাকাটা না দিলেও তো আতে পাড়া দিলে টাকাটা আনার লাগবো। যাই ইব্রাহিমের কাছেই যাই, বই থেকে চিন্তা করে আর কি যাওয়ার লাগবো। বাগান আমি আপনার কাছে যাইতেছিলাম। কি মনে কইরা? এই যে আমার মাইয়াটার যে লাস্ট সেমিস্টার, তো ওইটার টাকা জমা দেওয়ার লাগে না, হাতে টাকা নেই। আপনি তো শুধুতে টাকা দেন, আপনার কাছে 10,000 টাকা লেগে যাবে। টাকা না হয় দিলাম, সমস্যা নাই, তোমার মাইয়ের ফাইনাল পরীক্ষা, কিন্তু 10,000 টাকা, এই টাকা আবার পরিশোধ করবা কেমনে? বাজান হেডা লয়া নিয়ে চিন্তা করুন না, যে কষ্ট করে হইলেও আপনার টাকা আমি শোধ করবো, মাইয়ের লেখাপড়া করাইতেছি, এত দূর আনছি। এখন যদি মনে করেন যে এই 10,000 টাকা লাগে মায়েরা আমার লেখাপড়া বন্ধ হয়ে যা, তাহলে মায়েরা আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু তুমি তো এই যে বাড়ি বাড়ি কাজ করো, ভিক্ষা টিক্ষা করো, এইসব কইরা আমার 10,000 টাকা পরিশোধ করবা কেমনে? তখন তো কইতাছো ঠিকই পরিশোধ করবা। আচ্ছা শোনো আর একটা কথা কই, মাইয়া মানুষ এর এত লেখাপড়া করে লাভ কও? মাইয়া বড় হয়েছে, বিয়া দিয়া দাও। আর আমি কিন্তু পোলা হিসেবে খারাপ না, আমার কাছে তোমার মাইয়ারে বিয়া দিলে সুখেই থাকবো, আমার কি টাকা পয়সার অভাব আছে? আর পড়া দরকার নাই, কি করবো এত কইরা? মাইয়া মানুষ যতই লেখাপড়া করুক, বিয়ের পরে এই হাড়ি থাড়ি বাসনি মাছ তৈরি, বুঝছো? আপনি এসব কি কইতেছেন? আমার মাইয়ারে আমি কত স্বপ্ন দেখছি, আমার মাইয়া লেখাপড়া করে অনেক বড় হইব, বড় একটা অফিসে চাকরি লইব, পরে আমার মাইয়া নিজের পায়ে খাড়াইব। আপনি আবার এসব কইতেছেন, আপনারে কইছি 10,000 টাকা দেন, আমি আমার মাইয়ারে পরীক্ষাটা দেওয়াই। আচ্ছা ঠিক আছে, আমারটা আমি কইলাম বিষয়টা, ভাই ভাই দেখো, আর তোমার টাকা লাগবো তো, টাকা দিব আমি না করুম না, তবে এখন তো টাকা নিয়ে বাইরই নাই, আর সন্ধ্যার পরে আমার বাড়ি আইও, হ্যাঁ আয়া টাকাটা লয়ে যাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে যাই। মানুষের কাছে শুধু চাইলে আজকাল মানুষে কয় কি মাইয়া বিয়া দেওয়ালাও। আচ্ছা গরিব মানুষ দিকে কি আঙ্গুর কোনো ইচ্ছা থাকতে নাই? কি যে করি, মাইয়াটারও পরীক্ষাটা শেষ হইল, হাতে একটাও টাকা নাই, ঘরেও কিছু নাই,
যাগে মায়ের পরীক্ষা তো দেওয়াইতে পারলাম কয়টা দিন পরে রেজাল্ট বাইরিব রেজাল্ট বাইরিলেই মায়েরা শহরে যাইয়া বড় একটা চাকরি নিব ওরাই তো আমার সুখ আমার অনেক সুখ করব পরে সিমরানের মা ও সিমরান মা বাড়ি আছো আসতে তো বাধ্য করলাম টাকা দিয়ে দেবো কথা টাকা তো দিল না টাকাগুলা দাও এতে কি কোন বাজান আপনি তো ছয় মাস সময় দিলাম যে ছয় মাস পর আপনি টাকাটা দিয়ে দিব ভগলে আর মাইয়ার পরীক্ষাটা শেষ হইল ওহা নাই আপনি টাকা চাইতেছেন মাত্র 15 দিন হইছে মা কি হইছে আর ভাইজান আপনি হ্যাঁ তোমার মার কাছে টাকার জন্য আসলাম আর তোমরা কেমন মানুষ কত এই টাকা নেওয়ার কয়দিন পরে ভুলা যাও তো কবে দেবো লাগবো কিসের ছয় মাস না বাজার আমি ছয় মাসের সময় দিয়ে টাকাটা আনছিলাম তুমি মনে হয় ভুলে গেছো হ্যাঁ ভাইজান মা তো আমার তাই কইছিল যে ছয় মাস পর আপনি টাকা পরিশোধ করে দিব তো ছয় মাস তো এখনো হয় নাই কিছুদিন হচ্ছে 10,000 টাকা আছে আর আপনি বাড়িতে চলে আইছেন কারণটা কি আমি তো কিছু বুঝলাম না আরে তুমি 10,000 লইয়া পড়ে রইছো ওই টাকা তো এখন সুদে আসলে মিলাইয়া 18,500 টাকা হইছে সুদ কিছুদিন হচ্ছে টাকা আছে তাতে সুদ হয়ে গেছে আর আপনি সুদ খান হা রে আপনি মুসলমান না মাথা টুপি পরে আছেন গায়ে পাঞ্জাবি পরে আছেন আর দেখতেছেন মুসলমান পাঁচক তো নামাজ পড়েন এই নামাজের কোনো দাম নাই মূল্য নাই সুদ খাও হারাম সুদ দাও হারাম আরে রাখো কোনটা হালাল আর কোনটা হারাম এইটা তোমার কাছে শিখতে হইব না আমার ও দুই কলম পড়ালেখা করছো তো ওখানে আমার হাদিস বুঝাও না তোমার মায়ে যখন তোমার কথা টাকা নিছিল তোমার পরীক্ষার সময় তখন কই সুদের কথা কি ভুলে গেছিলা তখন তো ঠিকই দিবার চাইছিলা শুনেন আমার মায়ের টাকা আনছে আমার জন্য এই টাকা পেলে আমি দিয়ে দিমু মারে তুই আর কথা বুঝলি একটু চুপ থাক আমি কথা কইতেছি বাজান আপনি আমার আর কয়টা দিন সময় দেন আমি আপনার সব টাকা সুদ করে দিমু আরে সময় তো আমি দিবারই চাই তোমরাই তো লইবার চাও না মাইয়ার যেহেতু পরীক্ষা শেষ আরে লাগলে আমি আর কিছু টাকা দিই এই বাড়ি ঘর ঠিকঠাক করো তারপর সিমরান রে আমার খবরদার ওই মুখের কথাটা মুখের ভিতরে রাখেন আর বাইরে নিয়েছেন না নাহলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হইব না আরে মাইয়া মানুষের তো সে তোকে শোনো মাইয়া মানুষের এত জিদ্দেহানি বালা না আচ্ছা ওই যে সিমরানের মা টাকা দাও টাকা দাও ওই টাকা দাও নয় তোমার মাইয়ারে দাও তোমার লাগে নাই তো মা না মা আমার কিছু হয় নাই ইব্রাহিম সাহেব আজকে যে টাকার জন্য আপনার মায়ের গায়ে রাখতেছেন না গরিবের মাই আবার বড় বড় কথা দেখুন না টাকার জন্য সময় মতো না পাই তাহলে কিন্তু আমি মামলা করবো আসলে আমি শুনতে পাই নাই একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম তো তাই আর কি আচ্ছা শোন লেখাপড়া তো শেষ করলাম এখন চল বিয়েটা করে ফেলি বিয়ে আজকেই না না আমি এখন বিয়ে করতে পারবো না আর রাজু তুমি তো আমার সেই ভার্সিটি থেকে আমার সাথে রিলেশন করছো আমি বলতেছিলাম কি তুমি আমার ফ্যামিলির কোনো ব্যাকগ্রাউন্ড কিছুই জানো না তার চেয়ে ভালো তুমি একদিন সময় করে আমার বাড়িতে যাও শোনো তাহলে দেরি করার দরকার নেই আজকেই চলো আজকেই হ্যাঁ আজকেই
ঠিক আছে যেহেতু তুমি বলতেছ আজকে যাবা কি আর করার চলো গো রাজু ওয়েট মা 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 তুমি কেমন আছো আমি ভালো আছি মা তুই ভালো আছো হ্যাঁ মা রাজু এইটাই আমার মা ও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাই হোক তোমাদের বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক অনেক পছন্দ হয়েছে আমি জানতাম আর বাড়িটা তোমার পছন্দেরও কারণ তুমি তো বিশাল বড় মনের মানুষ কারণ তোমার মনটা অনেক বড় বাড়ি পছন্দ হবে না মানে একশো বাড়ি আমার শ্বশুর বাড়ি বলে কথা বুঝছো আর শোনো ঢাকা থেকে আমার ইমিডিয়েটলি একটা ফোন আসছে এখন ঢাকা যেতেই হবে যদি ঢাকা না যাই তাহলে আমার বড় একটা ক্ষতি হয়ে যাবে তুমি চাও আমার ক্ষতি হোক বলো আরে যাবা তো এক কাজ করো একটু খাওয়া দাওয়া করে গেলে ভালো হয় না আরে খাওয়া দাওয়া করার সময় আছে অনেক সময় আছে শোনো আমার ঢাকা জিতি হবে আর তোমার বাড়ি ঘর তোমার মাকেও আমার পছন্দ হইছে আর তোমার বাড়িটাও পছন্দ হইছে যাক এখন তো দুজনের মধ্যে কোনো সমস্যা নাই এখন আমরা দুজন বিয়ে করে নিতে পারি হ্যাঁ তুমি ঠিক বলছো বিয়ে তো করবই কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত ভালোবাসার মাঝে আমার কিসের শর্ত আমার শর্তটা হলো বিয়ের পর তোমাকে আমি আমার ঘরে নিয়ে যাব কিন্তু তুমি তোমার মায়ের কোনো পরিচয় দিতে পারবে না আমি চাই না আমার এই সম্মানটুকু তোমার মায়ের কারণে নষ্ট হয়ে যাক রাজু তুমি এগুলো কি বলতেছো আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতেছি না তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আছি আর আমি যেটা বলি সেটা সাফ সাফ বলি আজকে থেকে মনে করবা তোমার মা তোমার লাইফ থেকে মরে গেছে বাহ রাজু বাহ এই দিনটা দেখার জন্য আমি এতদিন ওয়েট করেছি শেষ পর্যন্ত তুমি এসে আমাকে এরকম ধামা দেখাইলা আরে আমি তো তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসি আর তুমি আমার ভালোবাসার প্রতিশ্রুতি দিছিলা বসো আমার ছাড়া বাঁচবা না আমি না হলে তুমি মরে যাবা আমি আমি না থাকলে তোমার পুরো পৃথিবীটাই একা আর আছে কিনা তুমি আছে কিনা আমার এই ভালোবাসার জন্য আমার মায়ের ছেড়ে দিতে বলতেছো না 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 আমি সব পারবো কিন্তু বিশ্বাস করো আমি আমার মা হারাইতে পারুম না যে মা কিনা আমারে তিল তিল করে বড় করছে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে নিজে না খেয়ে আমারে বড় করছে তুমি জানো আমার মা অন্যের বাড়িতে হাত পাইতে পাইতে ভিক্ষা করে না আজকে আমার এত প্রতিষ্ঠানে নিয়ে আসছে আর তুমি সেই রাজু বলতেছো আমি তোমার পাঁচজনের মারে ধরে সরিয়ে দেবো না না সেটা কখনই হয় না প্রয়োজন পড়লে আমি তোমারে দেখ করবো তুমি আমার বিষয়ে একটু ভাবো আমার কি হবে বলো বলো একটু বুঝো দেখো রাজু তোমার যা হবার হবে কিন্তু তুমি একটা বার ভাবো আজকে যদি আমার জায়গায় তুমি থাকতা তুমি কি পারতা তোমার মায়ের দূরে সরাইয়া অন্য একটা মেয়ের হাত ধরে চলে যেতে কখনই পারতা না আরে প্রত্যেকটা সন্তানই তার মার পায়ের নিচে বেহেস্ত আর সেই মানে তুমি বলতেছো আমি দূরে ফলাই রেখা তোমার ঘরে বহুরা যাবো আরে এই মা আমার জন্য দিন রাত পরিশ্রম করছে মানুষের বাড়িতে কাজ করছে মা তুই আমার লাগে চিন্তা করিস না আমার লাগে চিন্তা করিস কে আমি বুড়া মানুষ কয়দিন আর বাঁচমু আমার শুয়ের চিন্তা না করে তুই তোর শুয়ের চিন্তা কর মা তুই তোর ভালোবাসার মানুষের লোকে বালা থাকবি সুখে থাকবি এবারে বিয়া করে সুখীও মামা না এটা কখনই হয় না তুমি তুমি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছো আর আমি কিনা স্বার্থপরের মতো আমার মায়ের রেখা আমার ভালোবাসার মানুষের হাত ধরে চলে যাবো যেই ভালোবাসার মানুষ কিনা আমার মার অসম্মান করে আমার মায়ের রেসপেক্ট দিতে জানে না সেই ভালোবাসার মানুষ আমার দরকার নাই চাই না আমি ভালোবাসার মানুষ আমি তো শুধু আমার মায়ের চাই আমার মায়ের চাই পাগল দামা রাজু আগে থেকে আজ পর্যন্ত তোমার সাথে আমার যা হয়েছে
এগুলো তুমি ভুলে যাওয়ার চেষ্টা করবা আর বাবা সিমরন নামে কোনো মেয়ে তোমার জীবনে ছিল না আর আমি আমি চাই না তোমার সাথে রিলেশনটা রাখার জন্য আমার কথাটা শোনো সিমরন না আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি কোনো কথা জায়গা রাখো না রাজু আমি চাই না তোমার সাথে আমার কোনো রিলেশন থাকুক আজকের পর থেকে তুমি বাবা সিমরন মারা গেছে চলো মা সিমরন এই